ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা ফটোশপে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য ফটোশপে কিভাবে আমরা শ্যাডো তৈরি করব। বিগিনার অ্যান্ড অ্যাডভান্স সো দেখতে পাচ্ছেন তো এটা আমি কিভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে তো চলো শুরু করে যাক ভিডিওটি তো দেখতে পাচ্ছেন আমার একটা অলরেডি শ্যাডো তৈরি করা আছে তো এটা আমি কিভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করে যাক তো প্রথমে আমরা কী করবো জাস্ট এটাকে আমি টি দিয়ে এটাকে জাস্ট আমি উপরে করে দেবো সেম আমরা এটা আমরা ক্রিয়েট করব কিভাবে করব জাস্ট এখান থেকে আমি একটা কি করব এখান থেকে জাস্ট একটা আমি রাউন্ড র্যাকটং গলা টুল নিয়ে নেব রাউন্ডেড গলা টুল তো জাস্ট আমি এখান থেকে একটা জাস্ট ক্রিয়েট করবো এখান থেকে শো দেখতে পাচ্ছেন আর এখান থেকে এটা কি রাউন্ডে নিয়ে এটা জাস্ট হালকা আমি গোল করে দেবো জাস্ট গোল করে দেবো জাস্ট ওকে শো ডান ওকে তারপর আমি কি করবো এটা এটাকে জাস্ট আমি ক্রিয়েট অপশানে একটা নিউ লেয়ার নিয়ে নেব একটা নিউ লেয়ার নেওয়ার পর এখানে কি করব আমার শ্যাডো যে লেখার টেক্সট আছে সেই টেক্সট আমি কিন্তু এখানে টাইপিং করবো তো জাস্ট আমি টাইপিং করছি শ্যাডো এস এই জে ডিও ডাব্লিউ জাস্ট শ্যাডো আমরা টাইপ করে নিয়েছি অলরেডি বাকিগুলো আমি কিন্তু ডিলেট করে দেবো যদি বা বাকি যে কোনো যদি টাইপ হয়ে গেছে তো তো জাস্ট আমি কি করবো এটা কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট আমি কি করবো এটা জাস্ট আমি এটা টেনে দেবো অলরেডি সো দেখতে পাচ্ছেন জাস্ট টেনে দেওয়ার পর এখান থেকে আমি কি করব কালারটা আমি চেঞ্জ করে দেব সোডান ওকে এখান থেকে আমি কিন্তু কালার জাস্ট আমি হোয়াইট কালার একটা আমি দিয়ে দিলাম সোডান ওকে এটাকে জাস্ট আমি মুভ করে এখানটার কাছে আমি কিন্তু রেখে দেব সোডান ওকে এরপর আমরা কি করবো এখান থেকে জাস্ট এই যে রেক্টঙ্গলা নিয়েছিলাম একটা নিউ লেয়ার নিয়েছিলাম সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আলাদা আছে আর এটা কিন্তু আমার আলাদা আছে সো দেখতে পাচ্ছেন এটা আমার আলাদা আছে এটা কিন্তু আলাদা আছে এরপর এটা কি করব এখান থেকে জাস্ট আমরা এফএক্স এক্স অপশানে বলে একটা আছে অপশান সেটা জায়গায় আমি কি করব ড্রপ শ্যাডো আমরা জাস্ট এখান থেকে আমি কিন্তু ওপেন করে দেবো ড্রপ শ্যাডো আমরা কিন্তু ওপেন করবো এখান থেকে জাস্ট আমরা যে সেটিংটা করবো এখান থেকে তো জাস্ট এখান থেকে যে সেটিংটিকে এখানে থার্টি ফাইভ ডিগ্রি করবে এখানে থার্টিন করবে এখানে থার্টিন করবে এখানে জাস্ট ওকে অপশানে ওকে করে দিলাম তো ডান ওকে এরপর আমরা কী করবো এটার মধ্যে ড্রপ শ্যাডো এইখানে একটা ড্রপ শ্যাডো আছে অপশান দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডোর জায়গায় মাউসে লেফট ক্লিক করবে এখান থেকে জাস্ট এখান এখান থেকে আমরা কী করবো এখান থেকে জাস্ট যেটা আমরা করতে হবে এখান থেকে জাস্ট ড্রপ শ্যাডোর ওপর ক্লিক করবো আমরা ক্লিক করার পর এখান থেকে আমাদের এখানে ক্রিয়েট লেয়ার বলে একটা অপশান আছে ক্রিয়েট লেয়ার বলে অপশান আমরা ক্লিক করে নেব এখান থেকে তো ডান ওকে ক্রিয়েট লেয়ার বলে অপশান ক্রিয়েট করে নিলাম এখান জাস্ট ওকে বলে একটা পপ আপ আসবে পপ আপ ওকে করে দিলাম তারপর আমরা কি করব জাস্ট যেটার উপর আমি ক্লিক করেছিলাম সেটার উপর আমরা ক্লিক করবো জাস্ট সেটা ওটার উপর আমি ক্লিক করবো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে নিউ একটা লেয়ার তৈরি হয়ে গেছে এখানে কন্ট্রোল টি দিয়ে দেবো টি দেওয়ার মাউসে লেফট ক্লিক করবো এখান থেকে জাস্ট ওয়ার্প অপশানে ক্লিক করব ওয়ার্ক জায়গায় এটা এখান থেকে জাস্ট এটা কী করবো এখান থেকে জাস্ট মাউসে মাউসে অ্যারো দিয়ে আমরা এটা কিন্তু জাস্ট আমরা এখান থেকে এটা টেনে দেবো অলরেডি সো এখান থেকে টেনে দেবো সো ডান ওকে আমাদের কিন্তু সেটও কিন্তু তৈরি হয়ে গেছে এখান থেকে জাস্ট আমরা কালারটা হালকা মডিফাই করে নেবো এখান থেকে এখান থেকে জাস্ট যে যে কোনো কালার আমরা কিন্তু দিতে পারি এখান থেকে তো জাস্ট হালকা আমি এখান থেকে দিয়ে দিলাম কালারটা মডিফাই করে নিয়েছি কালারটা তো ডানো কি এখান থেকে যদি আমি আরও যদি শ্যাডোটা নিচে দিতে চাই তো এখান থেকে আবার ক্লিক করবো এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দেবো কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট ওয়ার্ক অপশানে আবার চলে যাবো এখান থেকে জাস্ট এটা এখান থেকে কম বেশি আমি কিন্তু করতে পারি এখান থেকে এটা কী করবো এখান থেকে জাস্ট এটাকে আমি সাইডে সরিয়ে নেবো এখান থেকে এটাকে সাইডে সরিয়ে নেব এখান থেকে একবারে যদি না না করতে পারেন তো এখান থেকে দুবারে কিন্তু করতে পারেন এখান থেকে চাস এটা হালকা আমি ছোট করে নেব এখান থেকে যাস এটা টান দিয়ে হালকা আমি বড়ো করে নেব এখান থেকে চাস টান দিয়ে এটাকে আমি বড়ো করে নেব টান ওকে সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু শ্যটও কিন্তু তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আর এইরকম নতুন নতুন টিউটাল যদি শিখতে চান অবশ্যই আমাকে ফলো করুন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে তাহলে নতুন কিছু শিখবেন নতুন কিছু জানবেন চলো নেক্সট টিউটাল খুব তাড়াতাড়ি আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন